সরস্বতী মাকে সিংহাসনে তুলে দিয়েছি, এই যে সব ঠাকুরের সাথে সিংহাসনে বসিয়ে দিয়েছি। সরস্বতী মা যা সুন্দর দেখতে হয়েছে না, যে কি বলবো, খুব সুন্দর একদম ঠাকুর হয়েছে। আর হারটা পরিয়েছি, দেখো, ভাবতেই পারিনি যে বারান্দায় এত সুন্দর, মানে বারান্দায় না, এটা আর কি বক্স জানলায়, বক্স জানলায় এত ভালো পিটুনিয়া হবে। তো পিটুনিয়া মানে দুরকম কালারই খুব ভালো হয়েছে, যেন সেই ফুলের বুকেগুলো হয় না, সেই ফুলের বুকেগুলোর মতো লাগছে, পুরো ভর্তি প্রত্যেকটা ডালে। আর বিভিন্ন রকম, মানে একটা গাছেতেই বিভিন্ন রকম হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এটা আর একটা ফুলের, এটা গোলাপি রং আর কি, রানি কালার, ভালো লাগছে বেশ। আর এদিকে হয়েছে এই যে প্যাঞ্জি, প্যাঞ্জিরও দুটো গাছ, একটা বাইরে রয়েছে বারান্দায় আর একটা এখানে। হাই ফ্রেন্ড, স্বাগত দেবী দৌসমিতে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, রবিবারের সকালবেলা, হ্যাপি সানডে। গলা শুনে বুঝতেই পারছো আমি অনেকটা সুস্থ, নিশ্চয়ই অনেকটাই সুস্থ। তাও কালকে লাস্ট ডাক্তার দেখাতে গেছিলাম, কারণ যে ওষুধগুলো হসপিটাল থেকে খেয়ে, মানে খাচ্ছিলাম, যেগুলো দিয়েছিল সেগুলোর কোর্স কালকে শেষ হয়েছে। তো কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো তাও এখনো কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো হবে। এই যে ব্লাড নিয়ে গেল দুবার ধরে সুগার পরীক্ষার আর কি, ব্লাড নিয়ে নিয়ে আমার দেখো না শিরা ফিরা উঠে গেছে, আমার সমস্ত রক্ত ওরা টেনে নিচ্ছে, মানে কি বলবো আর, হেসে হেসে মরছে। এই ব্লাড নিতে এসেছিল ছেলেটা, বলছে দিদি তুমি যে কি বলো, আমি যে কি বলি, এত আমার আর কি, আমি এইসব ছুঁচপুঁচ পোটাতে ভয় পাই, ইঞ্জেকশনে ভয় পাই, সেটাই বেশি করে হচ্ছে। তো যাই হোক, কোলেস্ট্রল টেস্ট করতে দিয়েছে, আর এই সুগারের দুটো পরীক্ষা করতে দিয়েছে। তো ব্লাড নিয়ে গেছে, সকালেও নিয়ে গেছে, এখনও নিয়ে গেছে, তার জন্য আমি 2 ঘন্টা আগে ভাত খেয়ে নিয়েছি। তো ভাত মাংস সব একদিনে হয় জানো তো, আজকে আবার এইসব ঝামেলা, আমাকে সুগারের জন্য 2 ঘন্টা আগে খেতে হবে। তো তার জন্য কি হলো, এবার আমি তাড়াতাড়ি যে রান্নাটা করবো, ও মা, চিমনি পরিষ্কার করতে এলো, অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে এলো, দুটোই আজকে সার্ভিসিংয়ে ছিল, তো সমস্যা হয়ে গেল। ওই দুটো পরিষ্কার করতে গিয়ে আমায় 1.5 ঘন্টা ছেড়ে দিতে হলো রান্নাঘর, তো আমি ওইখানে গিয়েছি আর বসে রইলাম, কিচ্ছু করার নেই। তো সেই জন্য এই মাংসটা হচ্ছে লাস্ট, এখন হলে হবে, আমি আর ওইসব খাইনি। আমি পোস্ত বাটা আর একটু ভাত খেয়েছি, ভাত খেয়ে সুগার টেস্টটা করে নিলাম, তারপর এটা পোলাও মাংস রাত্রিরে খেলে খাবো, কি কালকে খেলে, কালকে তো সোমবার হবে না, রাত্রিরে একটুখানি খেয়ে নেবো ব্যাস। আর ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে মোটামুটি, আজকে দেখি। এখনো তো লালটুবাবু দোকানে গেছে আজকে, কারণ বললামই কদিন বাদে বেড়াতে যাব, আজকে অনেক রকম কাজ আছে লালটুবাবুর, মাথায় রং করা আছে, জামা কাপড় গোছানো আছে, রবিবার না হলে আর লালটুবাবুকে পাওয়া যাবে না, আর সময়ও নেই যে জামা কাপড় আবার গুছাবো। তো আজকে গুছিয়ে নিতে হবে লালটুবাবুরটা, অন্তত গুছিয়ে নিতে হবে এই আর কি। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, মাংসটা হলেই হয়ে যাবে, তারপরে তোমাদের সাথে বকবক করবো। এখানে যে দিনে কতবার অ্যাম্বুলেন্স যায়, যে মানে তার কোনো হিসাব নাই, এখনো অ্যাম্বুলেন্স যাচ্ছে। এই যে আমাদের পাতা রানী ঘুমোচ্ছে, এখানে ঘুমোচ্ছে, তো আমার রান্নাবান্না কমপ্লিট, সোহম খেতেও বসে পড়েছে, কারণ আমার খাওয়া হয়ে গেছে, আমি সোহমকে বললাম তুই খেয়ে নে, তো সেই জন্য সোহম খেতে বসে পড়েছে। এই যে পোলাও মাংস, ওর ফেভারিট বাসন্তী পোলাও আর মাংস, আমি কিরম একটা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি, এই যে আলোয় আবার ফিরে এসেছি। তো সেই আর কি, এখন লালটুবাবু এসে চান করতে গেছে, তারপর লালটুবাবু চান হোক, তারপর লালটুবাবু খাওয়া দাওয়া করবে। এইরকম এই রবিবার একা একা সব খাওয়া হয়ে গেছে, একসাথে আর খাওয়া হলো না আর কি, কিছু করার নেই, যাই হোক যখন কাজ হবে এই আর কি। লালটুবাবু আজকে মেলায় নিয়ে যাবে বলেছে, সেই জন্য এখন রান্নাটা করে নিচ্ছি, কারণ এখানে ঘুগনির মটর ভিজিয়েছিলাম, তো ঘুগনির মটরটা সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে ভাতটাও করে নিচ্ছি, কারণ কালকে সকালবেলা, সোমবার সকালবেলা
বুঝতেই পারছো, হাজার রকম কাজের মধ্যে মানে সকালবেলায় রান্না করে দিতে হবে লালটুকে, তো সেই জন্য আমি এটা করে রেখে যাই, এসে জাস্ট ঘুগনিটা সাঁতলে নিলেই হবে, সুবিধে হবে এই আর কি। আর দেখি কি করি সেটা এসে দেখব, আগে ঘুরে আসি, কারণ আজকে ছাড়া আর লালটুর সাথে তো আর রবিবার হবে না, কারণ পরে রোববার থাকছি না, বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাবো, অবশ্যই রেডি হই। দেখো লালটুবাবু চুল কেটে এসছে, দেখো, আরে দেখাও মিলিটারি ছাড়টা কিরকম কেটেছ, গরম পড়ে যাচ্ছে না? আহ আহ কত গরম পড়েছে, বেড়াতে যাবে এরকম চুল কেটে এসছে, দেখো দেখো। আমি রেডি হয়ে গেছি, এই যে সোমের ক্যামেরা দেখা যাবে, এই তো, আর সোম যাচ্ছে না, এই যে বসে আছে, সংসারে কোনো কাজ নেই, সংসারে কোনো কাজ নেই, পরীক্ষা পিছিয়ে গেছে, পরীক্ষা পিছিয়ে, পড়াশোনা কেউ করে না, পরীক্ষা পিছিয়ে গেছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে পরীক্ষা পিছিয়ে গেছে, সেই জন্য পরীক্ষা ঘুরে এসে দেবে এই আর কি। তো যাক গে, ও যেতে চাইছে না, আমার ইচ্ছে ছিল আমরা তিনজনই যাই, তো ও যাবে না, তা আমরা ঘুরে আসি এই তোমাদের সাথে নিয়ে। প্রত্যেকবারই যাই, সোহমই নিয়ে যায়, এবারে এখান থেকে যাচ্ছে আর কি। কি আবার গান গাইতে এসছি, পৌঁছে গেছি বালির জলের ঠাকুরের ওখানে, তো ওখানে মানে এখানে গাড়ি পার্কিং করছি, এখান থেকে অনেকটাই হাঁটতে হবে, কিন্তু গাড়ি পার্কিং এর উল্টো দিকেই রয়েছে একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি দেখলেই কিরকম একটা বুকটা হু করে না, বিয়ে বাড়ি সেজে গুজে যাওয়ার একটা আলাদাই মজা। তো যাই হোক, লালটুবাবু এখানে গাড়ি পার্কিং করছে, ওই দিকের পার্কিংয়ের জায়গা পায়নি, এই দিকের পার্কিংয়ে গাড়ি পার্ক করে এখন আমরা জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছি, আর যেটাই দেখছি সেটাই লালটুবাবু বলছে, না না এখানে কিনো না, এখানে কিনো, মেলার মধ্যে থেকে কিনে দেবো, এখানে কিছু কিনে না, এখানে রাস্তা থেকে কিছু কেনার দরকার নেই, মেলার মধ্যে থেকে কিনে দেবো, দেখা যাক মেলার মধ্যে কী কী কিনে দেয় লালটুবাবু, তারপরে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। ও সব কিছুই না হু হু করে দৌড়বে, দেখো না এই দেখো, দেখতে পাচ্ছ বউ পেছনে আছি কি নেই, বউ হারিয়ে গেল সেসব কিচ্ছু দেখবে না, হন 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 করে হাঁটবে, আর দেখতেও দেবে না কিছু যে মেলায় কী বিক্রি হচ্ছে, কী পাওয়া যাচ্ছে, কী এ করছে, বলল দেখলেই কিনতে ইচ্ছে করবে। তার চেয়ে মেলায় যাবো বলেছো, মেলায় নিয়ে গেছি, ব্যাস এইটুকুই যথেষ্ট, এবার হু হু করে হাঁটো মেলায় গিয়ে, প্রত্যেকবার প্রত্যেক মেলায় গিয়ে এই করবে, কিন্তু নিয়ে যাবে এটাই আর কি। হ্যাঁ দেখো, দেখছো কোথায় কত দূরে চলে গেছে, আমি পেছনে পড়ে আছি, কি অবস্থা বলো। এখানে ভয়েসগুলো সব বন্ধ করে দিতে হয়েছে, কারণ এত গান এখানে বাজছে যে কি বলবো, আর খালি মাতার মাতা, আসলে সরস্বতী পুজোর পর প্রথম রবিবার তো এটা, তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে, আর এই জলের ঠাকুরের এখানের মেলায় প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক বছর ভিড় হয়, কিছুই সেরম থাকে না, কিছুই সেরম বিক্রি হয় না, কিন্তু তাও লোকে যায়, লোকে কেনে বিক্রি হয়, প্রত্যেক বছর আমরাও যাই, এটা একটা আনন্দ, একটা মজা বলতে পারো, পাড়ার এটা তো বালিরতে আর কি, তো পাড়ার আর কি মেলা আর কি, ভালো লাগে বেশ ঘুরতে যেতে, আর দুটো মেলা, দুটো মাঠে পরপর দুটো মেলা বসে, প্রচুর খাওয়া দাওয়া। এই কিন্তু রবিবার আজকে যেহেতু আমাদের বাড়িতে রান্না করা আছে, তাই জন্য আমরা বাইরে কিছুই খাইনি, খালি একটুখানি ফুচকা তো খেতেই হয় বাইরে বেরোলে, আর কিছু খাই না খাই, ফুচকার প্রতি ভালোবাসা একটা আলাদাই, যাই বলো। সাংসারিক জিনিসে ভর্তি, মনে হচ্ছে না ওই পার অব্দি আর পৌঁছে, ¡Gracias!
ঢাকা মেলা কমপ্লিট করে ফেলেছি, এটা দ্বিতীয় নম্বর মেলা। প্রচুর জিনিস মেলা, ও হাজার হাজার লোক, প্রচুর লোক, প্রচুর লোক হলে ভিড় করে খেলতে খেলতে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, বলেছে কিছু কেনা যাবে না, প্রচুর জিনিস কিনে দেবে বলেছিল মেলায় ঢোকার আগে, যেটাই দেখছি সেটাই বলছিল। ফুচকার বক্সটা দেখা, ফুচকা ও ও রবীন্দ্রে কি গো, লোকে খাবারে হেঁচে দিলে, খালি দুল হাড় দুল হাড় দুল হাড় দুল হাড়। আচ্ছা কে খাবে বলো, ওখানে থেকে এখানে জিনিসও কম দাম। উৎকার বক্স গুলো খালি দেখটা কত করে ভাই, 50 ये पानी पानी नीचे आराम से गिराइएगा, बाबू के ऊपर ना आए, इधर इधर पानी इधर इसमें। अच्छा আমরা চলে এসেছি বাড়িতে, আর মেলায় কি ঘুরবো, মেলায় তো খালি ওই দুলহার আর না হলে প্লাস্টিকের জিনিস আর না হলে ওই কাপ কাপ, এই যাই হোক ঠাকুর দেখা হয়নি। ঠাকুর দেখলে তাহলে জলের ঠাকুরের এত লাইন এই সবে দুদিন তিন দিন হয়েছে, তাহলে আজকে সারা রাত ওখানেই দাঁড়িয়ে থাকতে হতো, সেই জন্য জলের ঠাকুরে দেখিনি, খালি মেলাটা ঘুরে চলে এসেছি। যাই না পরের বছর যাবো কি না, সেরম কিছু নেই আর প্রচুর দাম, প্রচুর দাম। ওই আমি একটু হ্যাঁ আমি কিনে নিয়ে এসেছি এটা চুড়ি আর এ, তোমাদের সেটা পরে দেখাবো। আপাতত আমি এখন রান্নাটা টুক করে নিই, কারণ অনেক রাত হয়ে গেছে, রান্নাটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো মেলা থেকে কিনে দিয়েছে এই চুড়িটা, বেশ সুন্দর লেগেছে আমার এই চুড়িটা, ঝুমঝুমি চুড়ি। বলছে এটা পায়ে পড়বে নাকি, আনছি না না এটা হাতে পরাবি, তো এটা একটা কিনেছি, আর কিনেছি এই ক্লিপটা, ক্লিপটা বেশ সুন্দর অন্যরকম লাগলো বলে কিনলাম, আর বেশ ভালো শক্ত মতো আছে, ভেঙে যাবে না, তো এই দুটোই কিনেছি কালকে সরস্বতী পুজোর মেলা থেকে, আর কিছু কিনে দেয়নি। এই যে লালটুবাবুর খাওয়া হয়ে গেল, চললো গুড মর্নিং বলে দাও, সুপ্রভাত, ব্রেকফাস্ট হয়ে গেল, হ্যাঁ এবার যাবে ঘুগনি পাউরুটি তার ফেভারিট জিনিস, খুব ভালো দারুণ। আর এই যে কাল রাত্রিরে শ্যুট করা হয়নি এই উচ্ছে আলু না আলু সিম বেগুন ভাতে মাছের তরকারি আলু ফুলকপি দিয়ে, আর এই যে ভাত তার রেডি হয়ে গেছে নিয়ে যাচ্ছে, আর ঘুগনি বানিয়েছি আজকে যেহেতু সোমবার তো রাত্রে এসে খাবে মাংসের ঝোল দিয়ে, ব্যাস। আর একটু লোক তো খেতে ভালো, গুড মর্নিং সবাইকে জানাই, আর ব্যাস সকালবেলা তাড়াহুড়োতে এই কাজগুলো হয়ে গেছে, আর এ না কাল রাত্রে এসে ভিডিও আর মানে শ্যুট করার ক্ষমতাই নেই, এত কোমর পায়ে যন্ত্রণা হচ্ছে, অনেকদিন বেরোয়নি হাঁটিনি, আর দ্বিতীয় কথা কাল সকাল থেকে অনেক রকম চলছেও না, চিমনি পরিষ্কার করতে এসছে এ এসছে, একটু রেস্ট নিতে পাইনি, তো যাই হোক সব কিছু মিটে গেছে, ব্যাস আজকে ওরা বেরিয়ে যাচ্ছে, সোয়ামও পড়া আছে বেরিয়ে যাবে, এবার আমি ফ্রি, এদিকেও সব গুছিয়ে ফেলেছি, তো এখন রেস্ট নেবো, ব্যাস তারপরে উঠে চান করে পুজো করবো, লাড্ডুও পুজো করে দিয়ে গেছে, সব কিছু করে দিয়ে যায় এখন শরীর খারাপের পর, যাই কি ঠিক আছে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে, এই ব্লগটা আর বাড়াবো না, টাটা, আবার আবার নতুন ব্লগ তুলবো, রোজ দেখবো ব্লগ।